নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বর্ষা যে চারটি মাস চলে অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেই সেপ্টেম্বর মাসের আজকে শেষ দিন অর্থাৎ বর্ষা কাগজে কলমে আজকে শেষ হয়ে যাচ্ছে হিসাব মতন কিন্তু বর্ষা এখনই শেষ হচ্ছে না দু দুটি সিস্টেম রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে তাই আমরা এই ভিডিও থেকে জানব যে আজকে কিছু জেলায় রয়েছে লাল সতর্কতা কিছু জেলায় কমলা সতর্কতা কিছু কিছু জেলাতে রয়েছে হলুদ সতর্কতা কোথায় কতটা বৃষ্টি হতে পারে নিম্নচাপের যে রেস্টটা চলছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কবে সেখানে আবহাওয়া সাধারণ অবস্থায় ফিরতে পারে এছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের আবহাওয়াটাও আমরা জেনে নেব কোথায় কেমন থাকতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না যারা খুব সংক্ষেপে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা জানতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন ফিরে আসছি আমরা মূল প্রসঙ্গে প্রথমেই জানাচ্ছি মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে গত রাতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান হিসাব মতন কেউ সমুদ্রে যাবেন না কারণ সমুদ্র উত্তাল থাকবে এবং প্রবল ঝোড়ো হাওয়া থাকবে এর জন্যই এমনটা সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে রয়েছে লাল সতর্কতা দুটি জেলায় লাল সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সকাল পর্যন্ত রয়েছে তবে বেলার দিকের আবহাওয়ার উন্নতির কথা রয়েছে সেখানে কোনো সতর্কতা নেই প্রধানত হালকা মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে সকালের দিকে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে সেখানে জানানো হয়েছে দুশো মিলিমিটার পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত কোথাও কোথাও আরেকটু বেশি হতে পারে এছাড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গাস্টিং স্পিডটা থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দুই মেদিনীপুরে তবে বেলায় আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তাই লাল সতর্কতা হলুদ সতর্কতা কমলা সতর্কতা বেলার পর আর থাকছে না প্রধানত বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া আজকে কমলা সতর্কতা রয়েছে প্রধানত দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে সেই জেলা তিনটি নাম হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে প্রবল বৃষ্টিপাত চলেছে চলছে এবং এখনো সম্ভাবনা রয়েছে সকাল পর্যন্ত অর্থাৎ সাড়ে আটটা পর্যন্ত এমন আপডেট দেওয়া হয়েছে প্রধানত বলা হয়েছে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো হওয়া এবং গাস্টিং স্পিড থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং এই যে তিনটি জেলা এখানে সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত আবহাওয়ার প্রচণ্ড খারাপ অবস্থা থাকবে বেলার দিকের আবহাওয়া যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে সেখানে বলা হচ্ছে প্রধানত মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা রয়েছে খবর তবে এর পাশাপাশি এখনো কিছু জেলা রয়েছে যেখানে কিছু কিছু জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাত চলবে অর্থাৎ সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে সেই জেলাগুলোর নাম হচ্ছে প্রথমে উঠে আসছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সকাল পর্যন্ত কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এটাও জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে সকালের দিক পর্যন্ত কিছু কিছু জায়গায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা এই তিনটে জেলাতেও সকাল পর্যন্ত বা সকাল সাড়ে আটটা পর্যন্ত এমন আপডেট রয়েছে কোনো কোন জায়গায় একটু ভারী বৃষ্টি চলতে পারে এমনটা জানানো হয়েছে নদিয়া রয়েছে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এখানে প্রধানত যে অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা সকালে নেই এমনটা রয়েছে আপডেট সকালের পর কি অবস্থা হবে আপনাদের প্রথমেই জানিয়েছি দুই মেদিনীপুরের অবস্থার উন্নতি হবে এছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তিনটি জেলাতে কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে বেলার পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির কিছুটা সম্ভাবনা রয়েছে বিকালের পর বৃষ্টি অনেক কমবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সমস্ত জেলাগুলোতে শুধুমাত্র ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল পর্যন্ত যেমন রয়েছে দুই চব্বিশ পরগনা এখানে বেলার দিকের আবহাওয়ার উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিলতে পারে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এখানে বেলার দিকে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে আপডেট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও প্রধানত বেলার দিকে আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সুতরাং বুঝতে পারলেন আজকে দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যা খবর রয়েছে তাতে নিম্নচাপটি উপকূল ছাড়িয়ে অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া পুরুলিয়া ছাড়িয়েও সেটি ঝাড়খণ্ডের দিকে গিয়েছিল এবং আজকে বেলার দিকে সেটি ঝাড়খণ্ড ছাড়িয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে এমনটা রয়েছে খবর কোথায় যেতে পারে বিহার এবং উত্তর উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় সেটি অবস্থান করবে কিন্তু সেখানে অবস্থান করে আমরা যেটা দেখতে পাই সাধারণত যে সেটি নিঃশেষ হয়ে যায় বা শক্তি হারিয়ে যায় তা কিন্তু সেটা হবে না সেটি আবার ব্যাক করবে অর্থাৎ পেছনের দিকে আসতে পারে কোন জায়গায় আসতে পারে প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছুটা জায়গা যেমন মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজ দক্ষিণ দিনাজপুর এর ওপর দিয়ে সরাসরি আবার পূর্ব দিকে যেতে পারে অর্থাৎ আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে পাস করতে পারে এবং বাংলাদেশের রংপুর হয়ে সেটি আসামের দিকে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে প্রধানত অক্টোবর মাসের চার তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে এটা রয়েছে খবর সুতরাং এই নিম্নচাপ কিন্তু এখনই নিঃশ্বাস হচ্ছে না তার খেলা দেখাতে পারে সে এখনো প্রায় অক্টোবরের আট এবং নয় তারিখ পর্যন্ত এমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে পাশাপাশি আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে এখনো পর্যন্ত যা রিপোর্ট উঠে আসছে আবহাওয়া তাদের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা এখানে কিন্তু কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা মাঝারি কিছু কিছু জায়গায় হতে পারে লাইকলি এমনটাই রয়েছে খবর সঙ্গে পূর্ব বর্ধমানে তো এই সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ আগামীকালের আবহাওয়া রোদ ঝলমলে হবার প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এটাই রয়েছে আপডেট সুতরাং বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং আজকে এবং আগামীকাল কোথায় কেমন থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে তাতে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ ওপরের পাঁচ জেলাতে কোথাও কোনো ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে প্রধানত শনিবার জলপাইগুড়ি এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে ভারী বৃষ্টিপাত চলবে গতরাতে আলিপুর আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন পাশাপাশি রবিবার থেকে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি আসছে কেন আসছে আগে আপনাদের জানিয়েছি নিম্নচাপটি আবার ব্যাক করবে এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে সেটি আসামের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য প্রধানত রবিবার থেকে কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের বহু জেলাতে এমনটা রয়েছে আপডেট তবে আজকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এটাই রয়েছে আপডেট ঝাড়খণ্ডের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকবে ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি চলেছে আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া গাস্টিং স্পিড হতে পারে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায়। পাশাপাশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল পর্যন্ত রয়েছে তবে বেলার থেকে প্রধানত অতি ভারী বৃষ্টি হবে না ভারী বৃষ্টিপাত চলবে অর্থাৎ আজকে সারা দিন ভোর ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে প্রত্যেকটা জায়গায় ধানবাদে রয়েছে দেওঘরে রয়েছে এখানে তো প্রবল বৃষ্টি চলেছে এছাড়া রাঁচি জামশেদপুর ডাল্টনগঞ্জ এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে এর সঙ্গে আসামে কেমন আবহাওয়া থাকতে পারে আসামে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে যেটা আপনাদের আগেই জানিয়েছি যে উত্তরবঙ্গে যেহেতু একটা ভারী বৃষ্টি হবে এবং আসামের দিকে সেই সিস্টেমটি যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী অক্টোবর মাসের চার তারিখ থেকে বা তিন তারিখ থেকে আবারও আসামে প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে আজকে উড়িষ্যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে আপডেট এছাড়াও যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে সিস্টেমটি এখন বর্তমানে বিহার এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় যাচ্ছে যার ফলে বিহার এবং উত্তরপ্রদেশের বহু জায়গায় একটু মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তর উত্তরাখণ্ড এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ অর্থাৎ উত্তরের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশ জুড়ে তেমন কোনো প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অথচ এটা রয়েছে আপডেট প্রধানত দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এখানে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণটা হচ্ছে বাতাসে এত পরিমাণে জলীয় বাষ্প এখনো রয়েছে তা থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণ বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে বেশি বৃষ্টি বলতে সম্ভাবনা বেশি অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে রাজশাহী এছাড়া রয়েছে রংপুর ময়মনসিং সিলেট এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির তেমনটা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়াও রয়েছে আরেকটি খবর যে নতুন করে যে সিস্টেমটি অর্থাৎ যে সিস্টেমটি এখন চলে গেল অর্থাৎ নিম্নচাপের আকার নিয়ে বর্তমানে ভারতবর্ষের ঝাড়খণ্ডে বিহার এবং উত্তর প্রদেশের দিকে যাচ্ছে সেই সিস্টেমটি আবারও নতুন করে ব্যাক করতে পারে যেটা আপনাদের আগে জানালাম সেই ব্যাক করা বা পেছনে ফিরে আসার জন্য উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনি বাংলাদেশের উত্তর বিভাগের জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সেই বৃষ্টিপাত মূলত চলতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ সপ্তাহে এবং সেই বৃষ্টি প্রধানত হতে পারে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং এক কথায় বলতে গেলে আপাতত আজকে বাংলাদেশে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে উপকূল সংলগ্ন জায়গাগুলোতে তবে সার্বিকভাবে বলতে গেলে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে আরেকটি যেটা বললাম উত্তর বিভাগের জায়গাগুলোতে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অক্টোবর মাসের প্রধানত চার তারিখ থেকে আট তারিখের মধ্যে ভিডিও ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং